আজকে করাবো বারো নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল প্রথমে যেটা সঠিক সেটার নিচে ডাক দিয়েছি এক একটা মাস্টার দ্য কোন বিষয়ের শিক্ষক ছিলেন এটা হচ্ছে অঙ্ক বিষয়ের কবি শঙ্খ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন দেখো বইয়ে আছে উনিশশো কিন্তু এখানে এটা অপশানে দেয়া নেই বলে আমি করে লিখে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা উনিশশো আর তিনের যে সাংঘাতিক কাণ্ড সেটা হচ্ছে তোমরা বইয়ে রয়েছে এটা চট্টগ্রাম অল্প বয়সী কিছু ছেলে মাস্টারদার ইংরেজ পুলিশের সঙ্গে লড়াই করে তাদের গোলা বারুদের ভান্ডার দখল করে নিয়েছিল এবার আসছি পরেরটা চারেরটা বলেছে মা বকে ঠিক আছে মায়ের বকাবকি করার কারণ হচ্ছে পরিবারের নিদারুণ অভাবে বাচ্চাদের ঠিকমতো খেতে দিতে না পারার কষ্ট হ্যাঁ এই জন্যই কিন্তু মা একটু মাথাটা গরম আছে আর তাদের বকছে কেন এটা আমি লাইনটা দেখা দেখো এইখান থেকে লাইনটাকে তুলে দিয়েছে ওরা গরিব তো গরিব তো ওই জন্য মাঠ করে খেতে দিতে পারছে না বাচ্চাদের ওই জন্য মায়ের আরও মাথাটা কিন্তু গরম হয়ে আছে ওই জন্য বকছে পাঁচেরটা আছে ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে প্যাঁচ খালার এটা বলছে যাদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে তারা হলো চাঁদে আলার পেট কাটা তোমরা জানোই যে আকাশের বন্ধু গল্প এই ঘুড়ি দুটোর নাম বলেছে এবার দুই থেকে অর্থ বাক্য আর বিভিন্ন শব্দগুলো আমি টাইপ করে লিখেছি চলো সেই সেকশনটা চলে যাচ্ছি আচ্ছা দুয়ের একটা আছে যিনি যজ্ঞ করেন অর্থ হ্যাঁ যজমান যিনি যজ্ঞ করান এক মিনিট এখানে বড়ো করে একটুখানি দুয়ের একটা অর্থ যজমান যিনি যজ্ঞ করান দুই তো শত এখানে ওখানে চড়াই নিচ থেকে ওপরে ওটা খাড়া রাস্তা একটা পন্থা মানে পথ পাঁচের আগা মানে হচ্ছে ওপরের অংশ তিনি বাক্য রচনা আশ্চর্য রমেনের বুদ্ধি দেখে শিক্ষক মহাশয় আশ্চর্য হয়ে গেলেন মিষ্টি বাচ্চারা মিষ্টি খেতে ভালোবাসে অন্য মনস্ক পড়াশোনার সময় অন্যমনস্ক হওয়া উচিত নয় গৃহস্থ সামনের গৃহস্থ বাড়িতে একজন সন্ন্যাস এসেছেন আশীর্বাদ যে কোনো কাজে গুরুজনদের আশীর্বাদ পাওয়া জরুরি চারের বিপরীত শব্দ স্বলজ্জ নির্লজ্জ অন্ধকার আলো আগ্রহ অনাগ্রহ সুখাদ্য কুখাদ্য সাধ্য অসাধ্য এখানে কোশ্চেনের বানানটা একটু ভুল হয়ে গেছে বিশেষণ শব্দগুলোকে বিশেষে বদলাও মানে পথ পরিবর্তন সম্মানিত সম্মান উদ্ধৃত উদ্ধার স্পর্ধিত স্পর্ধা ঘোষিত ঘোষণা মনীষী মনীষা এলেমেলো বর্ণ সাজাতে হবে শাসনমুক্ত পুলিশ ঘাঁটি পুকুর পাড় ভারত মাতা গোলা বাদুত তোমরা এগুলো সহজেই পারবে এবার সাতের প্রশ্ন উত্তর একেরটা উমাতারা স্কুলে ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেন সম্পর্কে কি বুঝতে পারেনি উমাতারা স্কুলের ছাত্ররা সেদিন অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন সম্পর্কে বুঝতে পারেনি যে উনি এত বড় একজন নেতা দুই ছোটদের প্রিয়চরিত ঘনাদা কার সৃষ্টি ছোটদের প্রিয়চরিত ঘনাদা পিপেন্দ্র মিত্রের সৃষ্টি তিনি এটা কিনে পড়েন প্রশ্ন অনেক জায়গায় দেখলাম মিশেছে এটা ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কীভাবে কাটে ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয় গ্রস্ত জমি জমা থেকে সামান্য চায় এবং দু চার ঘর জজমানের বাড়ি ঘুরে ঘুরে অনেক কষ্টে তার সংসার চলে বর্ষাকালে তার বাড়িতে দুদিন দিন চলে না বর্ষায় যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলায় পেট পড়ে খেতে পাবে এই আশাতেই তার দিন কাটে চার একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে একলা কবিতায় কবি যখন একা থাকেন তখন তার সঙ্গে থাকে গাছপালা তাল সুপারির বন কাঠবিআালি বনের মধ্যে হেঁটে চলা পথ ইত্যাদি পেট কাঠ্টা চা দেওয়ালের পরিকল্পনা শেষ পর্যন্ত কিভাবে সফল হলো পেট কাঠ্টা চা দেওয়াল বুঝতে পারছিল দুই দল মানুষ তাদের প্যাঁচ খেলে নিজের আনন্দ পাবে আর ঘুড়িদের মধ্যে যে প্যাঁচ কেটে পড়ে যাবে তার শোচনীয় পরিণতির কথা ভেবে দুটি ঘুড়ি শঙ্কিত হয়ে ওঠে তারা পরিকল্পনা করে প্যাচের সময় তারা দুজনেই সুতো ছিঁড়ে একসঙ্গে আকাশে অনেক উঁচুতে মতো তারা সুত ছিঁড়ে আকাশে ভেসে গিয়েছিল এভাবে তাদের শেষ সফল হলো শব্দটি দুটি অর্থলোক এবং বাক্যে ব্যবহার করো গ্রহণ মানে প্রাপ্তি আর গ্রহণ মানে শিকার তো প্রাপ্তি দিয়ে আছে পরীক্ষায় বেশি নম্বর প্রাপ্তি করতে হলে বেশি করে পড়তে হবে আর গ্রহণ মানে শিকার কষ্ট স্বীকার না করলে কখনই ভালো ফল লাভ করতে পারবে না পুরুষ নির্ণয় করো তুই মধ্যম পুরুষ তোমরা মধ্যম পুরুষ ওরা প্রথম পুরুষ মানে থার্ড পার্সন আমরা উত্তম পুরুষ মানে ফার্স্ট পারসন লিঙ্গ পরিবর্তন স্ত্রী পুরুষ নবীন প্রবীণ গুণবতী গুণমান গুণবান ছাত্র ছাত্রী শিবানী শিব নায়ক নায়িকা এগারোটা বলেছে একেরটা মিষ্টি কবিতার সারমর্ম্য নিজের ভাষায় লেখন মিষ্টি কবিতায় কবি প্রেমেন্দ্র মিত্র যে মূল কথাটি বলতে চেয়েছেন তা হল কষ্টের বিনিময়ে পাওয়া সুখে প্রকৃত সুখ অনেক কষ্টের পরে যে সুখ আসে তা উপভোগের মজাই আলাদা অন্যদিকে অনাস্থ সুখ অর্জনের তৃপ্তি নেই ঝড়হীন মেঘহীন আকাশ ভালো লাগে না চড়াই উতরাই হোঁচট খাওয়া না থাকা পথে চলতে ভালো লাগে না সর্বোপরি কবি দেখেছে দেখিয়েছেন যে চিবে খেতে হয় বলেই আঁকাত মিষ্টি বহু পরিশ্রমের পর যে সাফল্য অপেক্ষা করে থাকে তা মধ্যেই গ্রহণ করা যায় প্রকৃত মিষ্টির স্বাদ দু একলা কবিতায় কবির মনে চুপ থাকাটাও কীভাবে বাজনা বাজায় কবিতার শিশুটি যখন একলা থাকে তখন কিন্তু সে মনে মনে একলা থাকে না তার সাথে থাকে তার কল্পনার জগৎ এবং প্রকৃতি সে তখন আপন কল্পনার জগতে সবুজ গাছপালার মধ্যে দিয়ে পথ করে নিয়ে এগিয়ে চলে সেখানে এক কারবিড়ালি তার দিকে খালি তাকায় যেই শিশুটিতে ধরতে যায় সে ছুটে পালায় শিশুটি তখন তার পেছনে পেছনে ছুট লাগায় এই মাটি আর পাথরের মাঝে কত যে সে যায় কেউ জানতে পারে না তখন মাথার উপর আশীর্বাদের মতো গাছের পাতা ঝরতে থাকে তখন সে একলা থাকে না তার কোনো দুঃখই থাকে না শালবন বা তালচু বনে তার ঘর বাড়ির সব এক হয়ে যায় তখন এই চুপ করে থাকাটাও তার মনের একলা কোনে বাজনা বাজায় এমন কেন ঘটছে তা কেউ বলতে পারো মরে এটি কোন কবিতার অংশ কবির নাম কি কবিতায় রাজার পিসি খুঁড়ো আর পণ্ডিত কি করেন এটা পাঁচ নম্বর থাকবে তোমার লিখলে কিন্তু ভালো না ফুল মার্কস পাবে ছোট্ট বেশি লিখতেও হবে না দেখো প্রথমে এটা বোম্বাগড় রাজার কবিতার অংশ এটা এক নম্বর পাবে কবির নাম সুকুমার এটা এক নম্বর তিনজন কে কী করে দিয়েছে এটা তিন নম্বর কমির নিয়ে রাজা ক্রিকেট খেলেন রাজার খুঁড়ো হুকুর মালা পরে নাচেন আর ডাক টিকিট আটকানো হয় পন্ডিতদের টাকে এটা যে প্রশ্ন আছে দুটো একসাথে আছে যে তাল নবমী গল্পে রাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল তা কিভাবে মিথ্যে হয়ে গেল তা গল্প অনুসরণে লেখক বর্ষারাতে গোপাল স্বপ্ন দেখেছিল জটে ও তার মেয়ে লাবণ্য দিয়ে তাকে আদর যত্ন করে খাওয়াচ্ছে খেজুর গুঁড়ের পায়েস তালপিটুলি কাকুরের ডালনা মুগ ডাল এই সমস্ত ভালোভাবে খাবার ভালো ভালো খাবার সে খাচ্ছে কিন্তু তার স্বপ্ন স্বপ্নে থেকে গেল কারণ জোটে গোপালকে নিমন্ত্রণই করল না এইভাবে গোপালের দেখা স্বপ্ন মিথ্যা হয়ে গেল পাঁচেরটা পেট কাটা ও দেওয়ালের কীভাবে দেখা হয়েছিল তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠলো ঘুড়ি ওড়ার উৎসবে আকাশে অনেক ঘুরে উঠছিল আকাশে অনেক ঘুড়ির মধ্যে দুটি ঘুড়ি ছিল দেয়াল আর পেট কাটা এ বাড়ির ছাদ ও বাড়ির এক ফাঁকা জমি থেকে ওদের ওড়ানো হচ্ছিল আকাশে ভাসতে ভাসতে উড়তে উড়তে ওদের দেখা হয়েছিল চাঁদ দিয়াল ও পেট দুটো ঘুড়ি অনেক উঁচুতে উঠতে উঠতে একে অপরকে দেখতে থাকে দেখতে দেখতে ভাবে অনেক দিনের বন্ধু ক্রমে তাদের মধ্যে আকাশ পৃথিবীর সৌন্দর্য মানুষের হাতে তাদের ভবিষ্যৎ জীবন মুক্তির আশা ও পরিকল্পনা প্রভৃতি নানা বিষয়ে কথাবার্তা হতে থাকে এইভাবে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে একটা চিঠি দিয়েছে তোমার শহরের বিখ্যাত উৎসব সম্পর্কে তো বন্ধুকে চিঠি দেখো যেখানে উপরে নিজের অ্যাড্রেসটা বসিয়ে দেবে যেমন সব চিঠিতে বসেছিলাম প্রেমবন্ধু নরেন পুজোর পর তোমাকে প্রথম চিঠি লিখছি তুমি জানতে চেয়েছিলে আমাদের এখানে সবথেকে বড়ো উৎসব কোনটি আমাদের এখানে দুর্গাপুজো সব সবথেকে বড়ো উৎসব তবে এবারের পুজোতে বাবা আমাকে একটা ইলেকট্রিক সাইকেল গিফট করেছে যা আমার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে তোমরা যার আগে থেকে আমার চ্যানেলে আছো তোমরা যেন এই টাইমে আগে লিখেছিলাম খালি কোশ্চেনটা আছো সামান্য একটুখুনি কিছু কিছু চেঞ্জ করেছি পুরো লেখার পর লাস্টের দিকে লিখে দিয়েছি যে দেখো লেখা আছে যে এবার তুমি আমি বলো তোমাদের ওখানে বড় উৎসব কোনটি এই লাইনটা আছে না দিচ্ছি এটা তার বিবরণ পাঠাও এটা এক্সট্রা দিয়েছি নাহলে এক ইচ্ছুটি আমাদের আগের মতো হয়ে গেছে অ্যাড্রেস যেটা দিচ্ছি দেখো আমাদের এখানে তো দুর্গা পুজো তো বন্ধুকে কে লিখেছি ঝাড়খণ্ডে থাকে দেখো আমি সে দিচ্ছি ঝাড়খণ্ডে অ্যাড্রেসটা তাহলে কী হবে তো ও ওদের ওখানে অন্য উৎসব বড় উঠতে পারে সেই ক্ষেত্রে সে সেই অনুযায়ী লিখতে পারে চিঠিটা সেই জন্য দেওয়া হয়েছে ওকে তারপরে আসছি পরেরটা তোমরা চিঠিটাকে স্ক্রিনশট মেনে নাও বা আগের যা করেছে তাদের কাছে আছে এই উত্তরগুলো স্ক্রিনশট শর মেয়ে না এটাকে আমি তুলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই আর এখান থেকে একটা এখানে দাও এক মিনিট এইখানে একটা স্ক্রিনশট মারবে আর নিচে অ্যাড্রেসটা স্ক্রিনশট মারবে হয়ে যাবে রচনা আছে দুটো অনুচ্ছেদ রচনা অনেকে না এটা কি অনুচ্ছেদ যে প্রবন্ধ মানে পয়েন্ট করে করে লিখে ওটা লিখবে না পাঁচ তালে পাঁচে এক দেবে কিন্তু এটা অনুচ্ছেদ অনুচ্ছেদই লিখতে হবে না একটা প্যারাগ্রাফের মতো করে বই মেলা ধর্মীয় বা সামাজিক বিষয় ছাড়া যেসব মেলা বসে বইমেলা তাদের মধ্যে অন্যতম বইমেলার প্রতি প্রধানত শিক্ষিত মানুষের আকর্ষণ বেশি বইমেলায় প্রধানত বই কেনা হয় ভারতে দিল্লি মুম্বাই পাটনা কটক কলকাতা প্রভৃতি শহরে নিয়মিত বইমেলা হয় পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়াও বিভিন্ন জেলাতে বড় বড় শহরে বইমেলা অনুষ্ঠিত হয় বইমেলায় ছোট বড় সব রকমের প্রকাশকরা অংশগ্রহণ করেন স্টলগুলিকে নানাভাবে সাজানো হয় সবাই চেষ্টা করে তাদের স্টলগুলিকে যথাসম্ভব আকর্ষণীয় করে তুলতে স্টলে নানা ধরনের বই সাজানো থাকে ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের গ্রন্থপ্রেমীরা মানে বই যারা বই পাগল লাইন দিয়ে টিকিট কেটে মেলায় ঢোকে তাদের প্রয়োজনীয় বই খুঁজে নেয় মেলায় দু একটা খাবারের দোকান থাকে মাইককে নানারকম গান এবং ঘোষণা শরনা যায় বর্তমানে বইমেলায় একটি উৎসবের রূপ নিয়েছে বইমেলায় বিভিন্ন রকমের বই উল্টে পাল্টে দেখে পছন্দমতো মতো কেনার সুযোগ পাওয়া যায় যে যার যে বিষয়ে আগ্রহ থাক না কেন সব রকমের বই বইমেলা পাওয়া যায় এতে গল্প উপন্যাস প্রবন্ধ শিশু সাহিত্য খেলাধূলায় রান্না সেলাই বিজ্ঞান শিল্প ভ্রমণ চাষবাস ধর্ম প্রভৃতি বিষয়ে বই পাওয়া যায় বইমেলা পাঠক লেখক প্রকাশকের মিলন কেন্দ্র এছাড়া বইমেলায় নানারকম আলোচনা বক্তৃতা প্রদর্শনীর ব্যবস্থা থাকে নানারকম খাবারের দোকান থাকে অন্যান্য উৎসবের মধ্যে বইমেলাও বর্তমানে খুবই জনপ্রিয় তাই রাজধানী কলকাতা ছাড়িয়ে বইমেলা এখন গঞ্জে ছড়িয়ে পড়েছে লাস্ট রচনা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি আমার সব থেকে ফেভারিট একজন মানুষ প্রথম হচ্ছে বিদ্যাসাগরের আসল নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার জন্ম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে আঠারশোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন খুবই দরিদ্র পরিবারে তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী তার লেখাপড়া শুরু হয় পাঠশালায় এবং শিশাবে পিতার সাথে হেঁটে কলকাতা আসেন তিনি খুব আর্থিক কষ্টের মধ্যে থেকেও রাস্তার গ্যাসের আলোয় পড়ে প্রত্যেক পরীক্ষায় প্রথম হতেন এমন তীক্ষ্ণ ছিল তার মেধা পাঠশালার শিক্ষা শেষ করে কলকাতা সংস্কৃত কলেজে ভর্তি হন মাত্র কুড়ি বছর বয়সে সংস্কৃত কলেজে পড়া শেষ করে প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা শুরু করেন পরে সংস্কৃত কলেজে অধ্যাপক হিসেবে যোগ দেন এই কলেজের অধ্যক্ষ হন এবং স্কুল পরিদর্শকের দায়িত্ব পালন করেন মেধার স্বীকৃতি হিসাবে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় বিদ্যাসাগর রচনা করেছেন শকুন্তলা সীতা বনবাস অবধোদয় কথামালা বিতাল পঞ্চবিংশতি প্রভৃতি তার লেখা বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ পড়ার মাধ্যমে আজও শিশুর শিক্ষার জীবন শুরু হয় তার চেষ্টাতেই বিধাবিবাহ আইন চালু হয় বেতন কলেজ মেট্রোপলিটন কলেজ যার এখন নাম বর্তমান বিদ্যাসাগর কলেজ তিনি প্রতিষ্ঠা করেন পিতামাতাকে তিনি দেবতা কেন ভক্তি করতেন মায়ের ইচ্ছা পূরণের জন্য নিজের গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই এই মহান মানুষের ত্যাগ ঘটে বা প্রাণ বিয়োগ ঘটে ওকে তো আমাদের আজকের জন্য এখানে শেষ হয়ে গেল আবার পরে ভিড় আমরা তেরো নম্বর স্কুল করবো ঠিক আছে